সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে কয়েকদিন পর পর ভিডিও দিলে ভালো। আসলে ইউটিউবে আমরা যারা কাজ করতেছি তারা এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকি যে আসলে আমরা কত সময় পর পর ইউটিউবে ভিডিও পাবলিশ করব। সেটা একদিন পর পর নাকি দুই দিন পর পর নাকি পাঁচ দিন পর পর, সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন। তবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক। তো ফ্রেন্ড, আসলে ইউটিউবে কাজ করার জন্য আপনার এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি কত সময় পর পর ভিডিও আপলোড করবেন সেই বিষয়টা অনেক বেশি ডিপেন্ড করে ভিডিও গ্রো করার জন্য, কারণ এই বিষয়ের উপর ডিপেন্ড করে আপনার ইউটিউব চ্যানেল ভাইরাল হওয়াটা। কারণ আপনি যদি কন্টিনিউ কাজ করতে পারেন, একভাবে ভিডিও পাবলিশ করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত অল্প দিনেই সফলতা অর্জন করতে পারবেন। আর যদি আপনি কন্টিনিউ কাজ না করেন তাহলে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন না, এই জন্য আপনাকে অবশ্যই অনেক টাইম লাগতে পারে। সুতরাং আজকের ভিডিওতে এই সব বিষয় জানতে পারবেন যে কত ঘন্টা পর পর বা কত সময় পর পর ভিডিও দিলে চ্যানেল দ্রুত করতে পারে। তো যাই হোক, তো প্রথমে আমি একটি বিষয়ে আপনাদেরকে কনফিউশন ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনি যত বেশি ভিডিও দিতে পারবেন আপনার চ্যানেলটি ঠিক তত বেশি গ্রো করবে। সুতরাং ভিডিওর উপর কিন্তু সব কিছুই ডিপেন্ড করতেছে। ইউটিউবে যদি সফলতা পেতে চান তাহলে ভিডিও আপলোডের কোনো বিকল্প নেই। আপনি যত বেশি ভিডিও আপলোড করতে পারবেন তত বেশি সফলতা অর্জন করতে পারবেন। সুতরাং আপনাদের এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা যাতে কন্টিনিউ হয়। তার মানে আজকে আপনি একদিনই 100 ভিডিও পাবলিশ করে দিলেন আর দুই বছরের মধ্যে কোনো ভিডিও দিলেন না, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই কন্টিনিউ সেটা চালিয়ে যেতে হবে সারা জীবন। তো আপনারা হয়তো ইন্ডিয়ানের সবচেয়ে বড় একটা চ্যানেল চিনেন ইন্ডিয়ার, সেটার নাম হচ্ছে টেকনিক্যাল গুরুজি। উনি কিন্তু প্রতিদিনই ভিডিও পাবলিশ করে, যতই ঝড় বৃষ্টি যতই কঠিন দিন আসুক না কেন সে কিন্তু ভিডিও ঠিকই পাবলিশ করে। তো এই জন্য অবশ্যই আপনারা এই বিষয়টি মেনটেন করার চেষ্টা করবেন, কারণ আপনি যেভাবে কাজ শুরু করে দিবেন আপনি চেষ্টা করবেন ওইভাবেই কাজ করে যাওয়ার জন্য। তো এখন আমি এই বিষয়টা বলি যে কত সময় পর পর দিবেন। আপনার যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন একটা করে ভিডিও অন্তত দিবেন। আর যদি এরকম হয় যে না, একটা ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না, সেক্ষেত্রে আপনি প্রতি 48 ঘন্টার মধ্যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। কারণ যদি প্রতি 48 ঘন্টার মধ্যে একটা ভিডিও দেন তাহলে যারা আপনার ভিডিও দেখবে তাদের কাছে কিন্তু আপনার ভিডিওটাকে সাজেস্ট করানো হবে। তার মানে যদি সাবস্ক্রাইব নাও করে থাকে, যদি আপনার কেউ ভিডিওটা শুধু ওয়াচ করে থাকে, তার সামনেও কিন্তু আপনার ভিডিওটাকে উপস্থাপন করানো হবে। তাহলে ভাবেন, যদি প্রতি 48 ঘন্টার মধ্যে করে একটি ভিডিও দিতে পারেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি দ্রুত গ্রো করে যেতে পারে। আর যদি এমনটা হয় যে আপনার প্রচুর সময় আছে, আপনি প্রচুর ইউটিউবে আগ্রহী, তাহলে যদি প্রতিদিন দুইটা বা তিনটা করে ভিডিও দিতে পারেন তাহলে অল্প দিনের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তো যাই হোক, আসলে প্রতিদিন তিন চারটা ভিডিও দেওয়া সম্ভব হয় না, আমার নিজেরও সম্ভব হয় না। এই জন্য আপনারা অন্তত প্রতি 48 ঘন্টার মধ্যে একটি করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করবেন। তো মনে করেন আপনি প্রতি 48 ঘন্টা পর পর, তার মানে আজকে আপলোড করলেন, কালকে করলেন না, পরের দিন আবার ওই টাইমে করলেন। তো এইভাবে যদি আপনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করেন তাহলে একটা সময় আপনার চ্যানেলটাকে গ্রো হয়ে যাবে। তো যখন আপনার চ্যানেলটাকে ইউটিউব গ্রো করে দিবে তখন কিন্তু আপনার সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম এগুলা কিন্তু অটোমেটিক চলে আসবে। যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।